আনাসের প্রথম ঈদ, তোমার প্রথম ঈদ বাবা। তো যেখানে খুব গরম লাগছে, রাফির আব্বু রাফি ওরা সব ওখানে দাঁড়িয়েছিল আর আমি একটা শর্ট ভিডিও ছাড়লাম মাত্র। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাই। সবাইকে ঈদ মুবারক। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ। দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তো ঈদের দিন সকালবেলায় যে রান্নাঘরটা পরিষ্কার করে, তারপরে থালা বাসন এনে রেখে, তারপরে হালকা পাতলা সেমাই রান্না করব শুধু দুই রকমের, কারণ প্রচুর গরম আর আনাস ছোট, যেহেতু ওকে নিয়ে সকালবেলা সব কিছু রান্না করা সম্ভব না, যার কারণে গতকাল রাতে আমি মানে মাংস রান্না করে রেখে দিয়েছি। তারপরে সকালবেলা শুধু সেমাই রান্না করব আর পোলাও রান্না করব, আর এটা খেয়ে দিয়ে তারপরে ঝটপট আমরা চলে যাব আমার কুকুর বাড়িতে। তো আমার এই কুকুর বাড়ি আমি কোনোদিনও যাইনি, আর এটা কিন্তু আমার একদমই আপন কুকুর, ছোট কুকুর। তো যাই হোক, তার বাড়িতে আজকে প্রথম যাব। তো সকাল থেকে একটু তাড়াহুড়ো করে সব কাজ করছিলাম, যেহেতু যে আবার চলে আসবো বিকালবেলা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে।
তো রাফির আব্বু আর রাফি এসে রেডি হয়ে গেছে। আনাস এখন আমার কোলের ভিতরে, আর আমারও সব কাজ সবকিছু শেষ হয়ে গেছে। তো ওরা এখন এই যে বাপ ছেলে সেমাই খেয়ে তারপরে এখন মসজিদে না ঈদগাহে যাচ্ছে আর কি। কারণ আমাদের এখানে কিন্তু প্রতি বছর রোজার ঈদের সময় ঈদগাহে নামাজ পড়া হয় না, সবার মসজিদে পড়তে হয়। বৃষ্টি নেমে যায়, আর বৃষ্টি হলে তার বাইরে ঈদগাহে নামাজ হয় না। তো এবছরই শুধু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুবই রোদ, তো রাফির আব্বু রাফিরা নামাজ পড়ছে ঈদগাহে। তো নামাজ পড়ে চলে আসছে, আর এরই মধ্যে হয়েছে গতকালকে আমি ছোটো ছোটো যে কিছু মুরগি ছিল আমার বাড়িতে সেগুলা সব অসুস্থ হয়ে গিয়েল, তো তাড়াতাড়ি করে জবাই করে রেখে দিলাম ফ্রিজে। তো সেগুলাই যে গতকাল রাতেই আমি রোস্ট রান্না করে রাখছি, আর এখন শুধুমাত্র গরম করলাম, আর সকালবেলা পোলাও রান্না করছি। তো রাফির আব্বুরাও এই যে ঈদগাহে থেকে নামাজ পড়ে বাদাম, তারপরে সুলাবুট, তারপরে পাঁপড়, এগুলা নিয়ে এসে ওরা বসে বসে সবাই খাচ্ছে। আর বিছানার অবস্থা, আমি এখনও পর্যন্ত বিছানা গুছাতে পারিনি আর কি। তো এই যে যাই হোক, ওরা বসে বসে সবাই বাদাম খাচ্ছে, পাঁপড় খাচ্ছে। তো এখানে এই যে রাফির আব্বুর পোলাও ভাত, তারপরে মুরগি রোস্ট, আর লেবু শশা পানি সব কিছু রেডি, ও খাবে আর আমরা সবাই খাবো। খেয়ে দিয়ে তারপরে চলে যাব আমার কুকুর বাড়ির উদ্দেশ্য আর কি গুছিয়ে। সেখানে আনাসের এই যে হাতে লেবু দিয়েছে, ও লেবু নিয়ে আবার ওর আব্বুর গালে দিতে যাচ্ছে, কিন্তু ওর আব্বু আবার ওর গালে দিয়েছে, আর সেই দেখুন চিৎকার করে কান্না করছে। লেবু খাইয়ে করছে কি না? তুমি আর কালো তখন লেবু দিলে কি করতে লো আর তো এই যে এখন বাজে সকাল 11:10। তো আমরা আমার ফুপুর বাড়ি যাচ্ছি, তো রেডি হয়ে পড়ছি। এই যে ওখানে রাফির আব্বুর গাড়ি, আর যাই হোক গাড়ি সম্পর্কে এখন আর কোনো কিছু বলছি না। তো এটা হচ্ছে রাফির আব্বুর মোটরসাইকেল, ইনশাল্লাহ ঈদের পরে কোনো একটা ভিডিওতে বলবো কবে কেনা হয়েছে বা কি আমাদের কিনা সঠিক। তো যাই হোক ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই।
তেজে কানে খুব গরম লাগছে রাফি রাব্বু রাফি ওরা সব ওখানে দাঁড়িয়ে ছিল আর আমি একটা শর্ট ভিডিও ছাড়লাম মাত্র দাওয়ান আছে আসো 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 রোদের ভিতরে কি কষ্ট উইলে বাবা আমরা হেঁটে হেঁটে আসছি আরো যে রাফি রাব্বু আর রাফি মোটর সাইকেলে আসছে আমার আনাসের প্রথম ঈদ তোমার প্রথম ঈদ বাবা প্রচুর রোদ তবে গরম নাই আজকে তেমন একটা তো তারপরে এই যে পথে আর কোনো কিছু ভিডিও করিনি একবারে ফুফুদের বাড়িতে চলে আসছি এসে তারপরে এই যে আমরা বাড়ির ভিতরে যাচ্ছি তো দেখতে থাকুন ইনশাল্লাহ যতটুকু যা ভিডিও করতে পারি তাদের অনুমতি নিয়ে আর কি আমরা ফুপুদের ঘরের ভিতরে যে বসে আছি আর এদিকে নাস্তা বানাচ্ছে ফুপু এবং ফুপুর মানে জায়ের মেয়ে আর এই যে আনাস মাশাল্লাহ বসে বসে সে দেখছে নতুন জায়গায় এসে তো গ্রামের বাড়িতে কিন্তু এরকম আত্মীয় স্বজন কুটুম এলে অনেক রকমের মানে নাস্তা টাস্তা দেয় আর সবাই নাস্তা দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তো আমাদের আশা দেখে ওরা খুব মানে খুশিতে তাড়াহুড়ো করে সে আমাদের নাস্তা টাস্তা এই যে দেখুন এখানে দুই রকমের সেমাই দুই রকমের বিস্কিট তারপরে ভাজা মানে চানাচুর আর কি আর এদিকে আমরা মিষ্টি নিয়ে গেছিলাম তো সেই মিষ্টি দিয়েছে আর নুডলস রান্না করে দিয়েছে তো যাই হোক অনেক রকমের নাস্তা আলহামদুলিল্লাহ আসলে ঈদের দিন খেতে মন চায় না অন্যদিন খালি খেতে মন চায় তো যাই হোক যতটুকু যা একটু একটু করে সব কিছু খেয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করছি তো এই যে রাফি রাব্বু খাচ্ছে তারপরে এদিকে আনাস বসে বসে চামচ নিয়ে খেলা করছে তো আনাস দেখছেন মাশাল্লাহ সে মানুষজন দেখে অনেক খুশি হচ্ছে খুব হাসি খুশি খেলা করছে আর এই পাশে আমার ফুপুর মেয়ে বসে মিষ্টি খাচ্ছে ফুপুর মানে ফুপা বসে মিষ্টি খাচ্ছে আর এদিকে যে রাফি রাব্বু বসে বসে চানাচুর খাচ্ছে তো যাই হোক একটু গরমের জন্য বাইরে ঘোরাঘুরি করছিলাম ফুপুদের বাড়ির সামনে বাঁশবাগান ওখানে তো এই যে সামনে যে জায়গা বাঁশবাগান এগুলা সব ফুপুদের তো বসে বসে রাফি রাব্বু আবার ওখানে চেয়ার নিয়ে বসেছিল গরমেতে তো বসে বসে ও ভিডিও করছিল তো তারপর বাঁশবাগানের ভিতর থেকে আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি ফুপুদের দুপুর হয়ে গেছে তো দুপুরের খাওয়ার জন্য ডাকছে এখানে যে দুপুরের খাওয়ার জন্য অনেক কিছু আইটেম দেশি মুরগি ডিম রান্না করছে গরুর মাংস রান্না করছে তারপরে ফার্মের মুরগি রান্না করছে পোলাও রান্না করছে সাদা ভাত আর খিচুড়ি রান্না করছে তারপর দই ছিল তো যাই হোক মাশাল্লাহ অনেক অনেক খাবার তো আমরা খেয়ে দিয়ে তারপরে বাড়ি থেকে আর কি তিনটের দিকে বের হয়ে গেছিলাম
এখানে যে ফুপুর শ্বশুর ফুপুর আছে, শ্বশুর শাশুড়ি, তারপরে ফুপু ফুপুর আছে, ভাসুরের মেয়ে, সবাই ওরা ওখানে আমাদের খেতে দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা চারজন বসে বসে খাবো এখন। তো তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আর কোনো কিছু ভিডিও করতে মনে ছিল না। যাই হোক, আনাস খুব কান্নাকাটি করছিল, মানে ও বাড়িতে আর থাকবে না, সে এত পরিমাণে গরম লাগছিল। তো অবশেষে এই যে আমরা বাড়ির দিকে আসছি, আর যেহেতু মোটর সাইকেল তো যেখানে সেখানে দাঁড়িয়ে থাকা মানে দাঁড়ানো যায়। তো রাফিরাপুর আবার আসার পথে, আমাদের বাড়িতে আসার পথে একটা ঢল সমুদ্র পুকুর, আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, আমাদের ঝিনাইদহ জেলায় এই ঢল সমুদ্র পুকুর বা দিঘি নিয়ে অনেক কাহিনী আছে, অজানা রহস্য আছে। তো যাই হোক, যারা কেউ যদি জানতে চান বা দেখতে চান, ঢল সমুদ্র পুকুর লিখে সার্চ দেবেন ইউটিউবে, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি ঢল সমুদ্র পুকুর লিখে। তো যাই হোক, তারপরে এর অজানায় অনেক ইতিহাস, এই পুকুরে দিঘিটা কীভাবে হয়েছিল, খনন করা কেন হয়েছিল, এটা নিয়ে একটা কাহিনী আছে। তো এখানে এই যে দেখুন, অনেক দর্শনার্থীরা আসে দেখতে, যে কোনো একটা এরকম অনুষ্ঠানে, যে কোনো একটা অকেশনে এরকম লোকজন আসে দেখতে এখানে পুকুরটা দূর দূরান্ত থেকে। এই পুকুর আপনারা যদি ইউটিউবে সার্চ দেন ঢল সমুদ্র লিখে, তো অনেক ভিডিও পাবেন, বিশাল বড় নাম করে একটা দিঘি, এবং এই দিঘির পিছনে অনেক কাহিনী আছে। তো আমার এর আগেও একটা ভিডিওতে আসছিলাম। আর এই যে পুকুর বাড়ি থেকে আসার পথে পুকুরা আমার কাপড় দিয়ে দিয়েছে, আর রাখির আব্বু যেহেতু প্রথম গেছি, তো আমাদের এদিকে আবার প্রথম প্রথম গেলে কোথাও কাপড় দিয়ে দেয়। তো তারপরে দিঘি দেখে বাড়ি ফেরার পথে এই যে আরেকটা জায়গা, এটা হচ্ছে আমাদের একদমই বাড়ির পাশে, এই যে এখান দিয়েই আমরা বাজার করতে যাই, হাটে যেতাম আর কি আগে যখন বাজার করতে। তো আমাদের বাড়ি থেকে মনে হয় 2 কিলো দূরে আর কি। তো এই যে দেখুন, রাস্তার দুই পাশ দিয়ে একদম পাকা ধানের গন্ধ আর ঘ্রাণ আসছে, আর মাঠ ভরা পাকা ধান, আর দুই পাশের মাঠের মাঝখান দিয়ে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় কিন্তু সব থেকে বেশি ভালো লাগা সেটা এই দুই সারি দিয়ে নারিকেল গাছ, খেজুর গাছ, এর কারণে অনেক মানুষজন এখানে দেখতে আসে প্রতিদিন ভিড় করে, বিকালবেলা বিশেষ করে। আর যেদিন কোনো অনুষ্ঠান হয়, যেমন পহেলা বৈশাখ, 14 ফেব্রুয়ারি বা ঈদ, তারপরে শুক্রবার, তো এরকম মানে যখন কোনো মানে কোনো কিছু এরকম দিন থাকে, বিশেষ দিন থাকে, তো তখন তো মানে একদম রাস্তায় মানুষের ঢল নেমে যায়, দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মানুষ, মোটর সাইকেল, সবাই মানে শহর থেকে এই গ্রাম, এটা কিন্তু একদম গ্রামের মাঝখানে, শহর থেকে লোকজন সব এখানে ঘুরতে আসে। তো যাই হোক, এখানে খুব ভালো লাগে, আর যেহেতু গাছপালা, দুই পাশ দিয়ে ধান ক্ষেত, অন্যরকম একটা পরিবেশ।